হ্যালো গাইস, তো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি, আপনারা নিশ্চয়ই জানেন। তো যদিও ভিডিওটা কালকে যাবে, আর গাইস এই চ্যানেলের মধ্যে অনেক দিন হলো ভিডিও আসেনি। তো গাইস আজকে আপনাদের সামনে এমন একটা জায়গা নিয়ে এসেছি, আপনাদেরকে দেখবেন যে জায়গাটা একদম খুবই মনোরম, এবং এইখানে যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে সব কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? সো গাইস এটা ছিল আমার বাড়ির পাশেই, মানে প্রায় ধরতে পারেন 10 কিলোমিটার দূরে, বাট এখানে কিন্তু আমি ভিডিও বানাইনি। কিন্তু আজকে যেহেতু 1 জানুয়ারি, আমরা কিন্তু একটা সুযোগ পেয়ে গেছি, ঠিক আছে? তো সুযোগ পেয়ে গেছি এবং আপনাদেরকে জায়গাটা আগে দেখিনি, ঠিক আছে? আপনাদেরকে জায়গাটা দেখুন আপনারা, তারপরে বলবেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর না কি, এবং আপনাদেরকে মানে পুরো চারিদিকটা ঘুরে দেখাবো। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই যে পেছন দিকটা যে চাতালটা রয়েছে, এইগুলোতে হচ্ছে হেলিকপ্টার নামানো হতো, এবং বা এইখান থেকে মানে ধরতে পারেন প্যাসেঞ্জার যাওয়া আসা হতো। সো জানি না, যদিও আমি দেখিনি, কিন্তু এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা। বাট এইখানের মধ্যে যে একটা মানে ঐতিহাসিক ব্যাপারগুলো যে ভালোভাবে তুলে ধরবে সেরকম কিন্তু মানুষকে দেখা যায় না এখন। তার কারণ বয়স্করা আপনারা নিশ্চয়ই জানেন যে তারা হয়তো অনেকে, কিছু কিছু লোক হয়তো বেঁচে আছে, আর কিছু কিছু লোক হয়তো এখনও পর্যন্ত বেঁচে নেই। বাট তাও কিন্তু আপনাদের সামনে আমি যতটা জানি সব কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো চলো আপনারা এখন একটু দেখে নিন যে চাতালটা কীরকম কী, ঠিক আছে? সত্যি কথা বলতে এই দিকটা চাতালটা দেখুন, এই দিকটা যে চাতালটা আছে, ঠিক আছে, এই যে একটা এরিয়া আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু কম বড় এরিয়া না, ঠিক আছে? এটা একটা এয়ারপোর্ট ছিল, বাট এইখানটা এখন বর্তমানে কিন্তু এয়ারপোর্ট নেই, সেখান থেকে মানে চারদিকটা ক্যাকটাস জাতীয় গাছ হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন যে জুম করে কতটা কাছে মনে হচ্ছে, বাট এইটা কিন্তু একদম কাছে না। ওই যে প্রাচীরটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেকটা কাছে হয়ে গেছে, বাট এটা কিন্তু অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার হবে। আর এই দিকটা তো মানে ওই দিকটাও আবার অনেকটা জায়গা আছে, জায়গা জুড়ে কিন্তু আছে, এই দিকটা থেকে ওই দিকটা পর্যন্ত আছে, ঠিক আছে? এবং ওই দিকে আমরা যদি না যাই তাহলে হয়তো আপনাদেরকে দেখাবো না, বাট এই দিকটাতে আমরা যাবো, ঠিক আছে? এই দিকটাতে যাবো এবং এই দিকে চারিদিকটা দেখাবো, ঠিক আছে? সো চারিদিকটা দেখাবার আগে আপনাদেরকে এই যে জিনিসগুলো দেখাই, একটা জিনিস যেগুলো হচ্ছে মানে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, কুল। এই যে ছোট্ট ছোট্ট যে কুল গাছ হয়েছে, মানে এইখানের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কুল গাছগুলো, দেখুন এই যে কুল তলার মাঝে, এই যে দেখুন এই যে কুল গাছের নিচে, এইখানে কিন্তু ছোট্ট ছোট্ট যে কুলগুলো রয়েছে এগুলো কিন্তু খেতে হেভি লাগে। সো আমরা কিন্তু কী করবো, আমরা খাবো যদিও, আমরা কিন্তু এখন এই যে কুলগুলো এগুলো কিন্তু আমরা তুলে খাবো, তার কারণ এগুলো যেহেতু পড়ে রয়েছে, এগুলো আমরা এখন মানে যেগুলো পড়ে থাকে সেগুলো তো নষ্ট হয়ে গেছে, এবং বা মানে অনেক কিছু ব্যাপার থাকে, তো সেইগুলো ওই জন্য আমরা কুড়িয়ে নেব না, ঠিক আছে? তো চলো আমরা এখন কিছুগুলো কুল খেয়ে নিই। তা ক্যামেরা নিয়েছি, আপনাদেরকে যদিও শেয়ার করা হয়নি এই যে ক্যামেরাটা, ঠিক আছে? সো আজকে আমরা শেয়ার করে নিচ্ছি এই যে। তো যাই হোক গাইস, ক্যামেরাটা আর কী কোম্পানি সেরকম কিছু বললাম না, ঠিক আছে? আর যদিও আমার যে ফার্স্ট চ্যানেল রয়েছে, যেটা মেন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন একটু ক্যামেরাটা দেখে নেবো যে কীরকম কী পিকচার কোয়ালিটি আসছে, এবং তারপরে আমরা এইখান থেকে বেরোবো এবং বা এই জায়গাটা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো। তো চলো আমরা এখন তারপরেই দেখা করছি।